আছে করতে গিয়ে বায়না ভেঙে গেছে জীবন দেখার আয়না। সবাইকে স্বাগত জানাচ্ছি 2020 সালে প্রচারিত সেরা বাংলাদেশি নাটকগুলো নিয়ে আমাদের বছরসেরা আয়োজনের দ্বিতীয় পর্বে। যেহেতু প্রথম পর্বে আমরা 2020 সালের নাটকের সার্বিক পরিস্থিতি নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করেছি, সেহেতু এই পর্বে আমরা ভূমিকায় বেশি কথা বাড়াচ্ছি না। ওয়েলকাম টু বুলস এন্টারটেইনমেন্ট বিডি এবং আমাদের আজকের আয়োজন 2020 সালের সেরা 20 বাংলাদেশি নাটকের তালিকার দ্বিতীয় পর্ব নিয়ে, টপ 20 ড্রামাস অফ 2020 পার্ট 2। 10 আমার অপরাধ কি। একটা অন্ধকার ঘরে এক অজ্ঞাত ব্যক্তিকে শেকল দিয়ে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছে এবং তার আটককারীকে সে হাজারবার প্রশ্ন করেও জানতে পারছে না যে তার অপরাধটা কি। আটককারীর ভাষ্য, এই উত্তরটা বন্দীকে নিজেকেই খুঁজে বের করতে হবে। মাবরুর রশিদ মান্নার পরিচালনায় এই সাসপেন্স থ্রিলারে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র এবং মারজুক রাসেল। এই নাটকের কনসেপ্ট আর ফিনিশিংটা ছিল জাস্ট অ্যামেজিং। আর প্রধান দুটি চরিত্রে অ্যালেন শুভ্র আর মারজুক রাসেল একেবারে ফাটিয়ে দিয়েছেন। 9 ভিকটিম। একটা কর্পোরেট অর্গানাইজেশনের ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে উঠে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ। এতে করে তার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে কতটা বিপর্যয় নেমে আসে এবং তার জীবনসঙ্গিনীর উপর এর প্রভাব কিভাবে পড়ে তাই দেখানো হয়েছে এই টেলিফিল্মে। আশফাক নিপুণের রচনা ও পরিচালনায় এই টেলিফিল্মে অভিনয় করেছেন আফরান নিশো, অপি করিম, সাফা কবির সহ আরো অনেকে। এই টেলিফিল্মে গল্পের স্লো বার্নিং ট্রিটমেন্ট এবং ওপেন এন্ডেড ফিনিশিংটা দারুণ লেগেছে আমার কাছে। 8 এখানে তো কোনো ভুল ছিল না। শেখ নাজমুল হুদা ইমনের পরিচালনায় এই ড্রামা জনরা টেলিফিল্মে অভিনয় করেছেন মোশারফ করিম, তানজিকা আমিন সহ আরো অনেকে। আমাদের দেশের মুখস্থ বিদ্যা নির্ভর শিক্ষা ব্যবস্থায় একজন সচেতন বাবার তার সন্তানকে জীবনমুখী শিক্ষার আলোকে গাইড করার গল্পটা অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই টেলিফিল্মে। এই টেলিফিল্মের কিছু বক্তব্য একজন শিক্ষক হিসেবে এবং বিশেষ করে একজন বাবা হিসেবে অনেক অনুপ্রাণিত করেছে আমাকে। 7 অপেক্ষার নীল প্রহর। জাহিদ প্রীতমের রচনা পরিচালনায় এই মিস্ট্রি হরর ড্রামায় অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সালহা খানম নাদিয়া সহ আরো অনেকে। জাহিদ নামের একজন সাইকোলজিস্টের মৃত্যু ভয় এবং প্রিয়তমার স্ত্রীকে বাঁচাতে তার আপ্রাণ চেষ্টার গল্প নিয়েই তৈরি হয়েছে এই নাটকটি। এই নাটকের কনসেপ্ট আর মেকিং দেখে আমি রীতিমতো বিস্মিত হয়েছি। বাংলাদেশি নাটকের অপ্রতুল বাজেটের এই নির্মাতা চমৎকার কালার গ্রেডিং আর চোখধাঁধানো VFX এর মাধ্যমে যে অসাধারণ একটা আবহ সৃষ্টি করেছেন তা এক কথায় অবিশ্বাস্য। নাটকের কিছু কিছু দৃশ্য দেখে আমি জেনুইনলি শিউরে উঠেছি, যেটা অনেক সময় বলিউড হলিউডের হাই প্রোফাইল হরর মুভি দেখার সময়ও আমার হয় না। অ্যান্ড দ্যাটস আ বিগ অ্যাচিভমেন্ট বাই জাহিদ প্রীতম। 6 অক্সিজেন। বর্তমান প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় ও সফল নির্মাতা রায়হান রাফি পরিচালিত এই শর্ট ফিল্মে অভিনয় করেছেন মাহিয়া মাহি, ফখরুল বাশার, রাশেদ মামুন অপু সহ আরো অনেকে। এই শর্ট ফিল্মে দেখানো হয় এক মেয়ের তার করোনায় আক্রান্ত বাবাকে নিয়ে চরম অসহায়ত্বের গল্প। গতিময় ও রুদ্ধশ্বাসে ভরপুর চিত্রনাট্যের এই গল্পটা আমাদের বর্তমান পরিস্থিতিতে পুরোপুরি রিলেটেবল। এই ফিকশনে মাহিয়া মাহি এবং রাশেদ মামুন অপুর দুর্দান্ত অভিনয় অক্সিজেনকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। 5 ইরিনা। করোনাকালীন অর্থনৈতিক মন্দায় চাকুরি হারিয়ে হতাশায় নিমজ্জিত ছিলেন রাজীব। এমনই এক সময় তার জীবনে আগমন ঘটে এক রহস্যময় নারীর। ইরিনা নামের সেই নারী রাজীবকে একটি খেলার মাধ্যমে 1 কোটি টাকা জেতার অবিশ্বাস্য একটা অফার দেন। কি সেই খেলা? এই খেলায় হেরে গেলে রাজীবকে কি হারাতে হবে? রহস্যময় ইরিনার পরিচয় বা কি, জানতে হলে দেখে ফেলুন ভিকি জাহেদের পরিচালনায় মিস্ট্রি থ্রিলার জনরার এই নাটকটি। নাটকটির মূল 3টি চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিন চৌধুরী এবং সালহা খানম নাদিয়া। দুর্দান্ত কনসেপ্টের এই নাটকটির মেকিং ছিল অনবদ্য। বিশেষ করে প্রশংসা করতে হয় সিনেমাটোগ্রাফি আর কালার গ্রেডিং এর। বাংলাদেশি নাটকে মিস্টার টুইস্ট খ্যাত ভিকি জাহেদ এই নাটকের শেষে যে টুইস্ট দেখিয়েছেন তা ছিল আউটস্ট্যান্ডিং। এই নাটকের আরেকটি বড় চমক ছিলেন মেহজাবিন চৌধুরী। গত কয়েক বছর ধরেই তিনি নানা রকম ভার্সেটাইল চরিত্রে অভিনয় করে নিজেকে ভেঙে গড়ার চেষ্টা করে যাচ্ছেন। তবে এই নাটকে তার পারফরমেন্স দেখে মনে হয়েছে যে গ্ল্যামারাস আর সেন্সেশনাল চরিত্রে তিনি সবচেয়ে বেশি মানানসই। 4 তুমি আমি আর দ্বিধা। সাগর জাহানের পরিচালনায় মিস্ট্রি ড্রামা জনরার এই নাটকে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, সাফা কবির, ফজলুর রহমান বাবু সহ আরো অনেকে। স্বামী স্ত্রী ও তাদের একটি কন্যা সন্তান নিয়ে একটি সুখী পরিবার। তাদের তিনজনের মাঝেই বন্ধন আর ভালোবাসার কোনো কমতি নেই, কিন্তু সমস্যা হলো তাদের একমাত্র মেয়েটি মাকে অনেক ভালোবাসলেও কখনোই তার মুখ দিয়ে মা শব্দটি বের হয় না। দিনে দিনে এই সমস্যা বাড়তেই থাকে এবং শেষমেশ তারা শরণাপন্ন হন একজন মনোবিজ্ঞানীর। এই নাটকের মূল বক্তব্য খুবই শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ। যারা নতুন মা বাবা হতে যাচ্ছেন বা হবার ইচ্ছা পোষণ করছেন তাদের হাইলি রেকমেন্ড করবো এই নাটকটি। 3 ব্যঞ্জন বর্ণ। মাইনুল সাহেব তার আশেপাশের গৃহকর্মীদের প্রতি অনেক কেয়ারিং। তার এই সদয় আচরণ তার স্ত্রী, প্রতিবেশী আর অফিস কলিগরা খুব বাঁকা চোখে দেখেন। বিশেষ করে তার পরিবারে এই নিয়ে সৃষ্টি হয় দাম্পত্য কলহ।
মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ড্রামা জনের এই নাটকে অভিনয় করেছেন মোশারফ করিম, শায়লা সাবি, মুনিরা মিঠু সহ আরো অনেকে। এই নাটকের কনসেপ্ট, মেসেজ আর মূল এবং পার্শ্ব চরিত্রে মোশারফ করিম, শায়লা সাবি ও মুনিরা মিঠুর অভিনয় ছিল জাস্ট ওয়াও। টু, এক্সট্রা আর্টিস্ট। জনাব তানভীর রহমানের রচনা ও পরিচালনায় ড্রামা জনের এই নাটকে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, এল এন শুভ্র, কচি খন্দকার সহ আরো অনেকে। এই নাটকটি যেন একের মধ্যে অনেক কিছু। এখানে আছে একজন অবহেলিত এক্সট্রা আর্টিস্টের জীবন সংগ্রামের গল্প, শেষ জীবনে একজন বাবার তার সন্তানের দ্বারা উপেক্ষিত হবার গল্প, একজন বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গল্প, এবং একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং একজন এক্সট্রা আর্টিস্টের মধ্যে বাবা আর ছেলের মতো মধু সম্পর্কের গল্প। নাটকে এক্সট্রা আর্টিস্ট মনোয়ার সাহেবের চরিত্রে ফজলুর রহমান বাবুর পারফরমেন্স ছিল আমার মতে 2020 সালের সেরা পারফরমেন্স। নাম্বার ওয়ান অ্যানাউন্স করার আগে চলুন দেখে নিই কিছু অনারেবল মেনশনস। আপনার ছেলে কি করে? তৃতীয় জন, শিফট, ভাইরাল মাসুদ, অ্যাঞ্জেলস, হঠাৎ দেখা, নির্বাসন, ফ্রোজেন কার, জন্মদাগ, চরিত্র, উইশ, দ্য মাস্টার প্ল্যান, যে শহরে টাকা ওরে, গজদন্তিনী, সাহেব বিবি ও চোর, করোনাকাল, মশাল, অযান্ত্রিক, দ্য লাস্ট অর্ডার, পরিপূরক, কেন, মেমোরিস, ওয়ান, ইতি মা। একটি মধ্যবিত্ত পরিবারের কর্তা মৃত্যুবরণ করার পর তার পরিবারের প্রতিটা সদস্যের উপর এর প্রভাব কিভাবে পড়ে তা দেখানো হয়েছে এই টেলিফিল্মে। টেলিফিল্মে আরও দেখানো হয়েছে মায়ের জীবনের একমাত্র ইচ্ছা পূরণের জন্য তার সন্তানেরা কোন এক্সটেন্ট পর্যন্ত যেতে পারে। আশফাক নিপুণের রচনা ও পরিচালনায় এই অপূর্ব টেলিফিল্মটিতে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, রুমানা রশিদ ইশিতা, আফরান নিশু সহ আরো অনেকে। এই টেলিফিল্মের গল্প, সংলাপ, চিত্রনাট্য, অভিনয়, ব্যাকগ্রাউন্ড স্কোর সহ প্রতিটা ডিপার্টমেন্টের কাজই ছিল টপ ক্লাস। নিশু আর ইশিতার ন্যাচারাল আর হৃদয়স্পর্শী অভিনয় ছিল নাটকের অন্যতম শক্তিশালী দিক। এই টেলিফিল্মটি ব্যক্তিগতভাবে আমাকে অনেক নাড়া দিয়েছে। এর গল্প আর চরিত্রগুলো আমাকে এটা উপলব্ধি করিয়েছে যে একজন সন্তান হিসেবে আমি কতটা অযোগ্য আর অকৃতজ্ঞ। জন্মের পর থেকে আজ অবধি মা বাবার কাছ থেকে যা পেয়েছি বিনিময়ে তাদের জন্য কিছুই করতে পারিনি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তিনি যেন এই অধমকে সহ পৃথিবীর প্রত্যেকটি সন্তানকে তাদের মা বাবার ভালোবাসা ও ত্যাগের মর্ম উপলব্ধি করে তাদের হক আদায় করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এই ছিল 2020 সালের সেরা বিশ নাটকের তালিকা নিয়ে আমাদের আয়োজনের দ্বিতীয় পর্ব। এই তালিকার প্রথম পর্বের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। এই 20টি নাটকের মধ্য থেকে আপনাদের প্রিয় নাটক কোনগুলো তা জানান নিচের কমেন্ট সেকশনে। 2021 সালটা বাংলাদেশী নাটকের জন্য আরও আশা জাগানিয়া হোক, এই প্রত্যাশা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আমাদের ভিডিও ও নাটকগুলো সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত প্রদান করুন, এবং এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।